সম্মানিত স্যার ম্যাডাম, দূরের কাছের যে যেখান থেকে আমাকে দেখছেন, আমার কথা শুনছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে 2022-23 ব্যাচে যারা বিএড ভর্তির জন্য অ্যাডমিশন পরীক্ষা দিয়েছিলেন, অনেকেই যে মূল তালিকা, উত্তীর্ণের তালিকা, সেই তালিকায় স্থান পাননি, তাদেরকে অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে, অর্থাৎ ওয়েটিংয়ে আছে। তো যে সমস্ত স্যার ম্যাডাম ওয়েটিংয়ে আছে, তারা ভাবছেন যে এই অপেক্ষমান তালিকা থেকে তারা বিএডে ভর্তি হতে পারবে কি না, বা এই ধরনের কোনো সুযোগ আসবে কি না। হ্যাঁ, অবশ্যই সুযোগ আসবে। এর জন্য আপনাদের যেটা করতে হবে, যারা ওয়েটিংয়ে আছেন বা অপেক্ষমান তালিকায় আছেন, তাদেরকে বলবো, আপনারা যে স্টাডি সেন্টারের অধীনে বিএডে উন্মুক্ততে ভর্তি হতে চান, ওই স্টাডি সেন্টারগুলোতে আপনারা যোগাযোগ করুন। আপনাদের সনদ, যে সার্টিফিকেট, তার ফটোকপি এবং আপনার মোবাইল নাম্বারটি সেখানে দিয়ে আসুন। তাদেরকে বলবেন যদি পদ ফাঁকা হয় তাহলে যেন আপনাকে বিষয়টি অবগত করা হয়। এখানে আপনারা বলতে পারেন যে পদ কেন ফাঁকা হবে, যেহেতু ওই স্টাডি সেন্টারে যতজন নিয়োগ দিবে বা যতগুলো পদ ফাঁকা আছে ততগুলো পদেই কিন্তু পাস করানো হয়েছে। তাহলে পদ কোথা থেকে আসবে? হ্যাঁ, অবশ্যই আসবে, কেননা যারা সিলেক্টেড হয়েছে তাদের মধ্যে থেকে অনেকেই আছে শেষ সময়ে গিয়ে দেখা যাবে মত পরিবর্তন করবে, কেননা বিভিন্ন জনের পরামর্শে তারা বিভিন্ন বিষয় চিন্তা করবে। যে উন্মুক্তর মাধ্যমে বিএড করতে যেহেতু দীর্ঘ একটা সময় লাগে, প্রায় 2 থেকে 2.5 বছর সময় লাগে, এমনকি তার বেশি সময়ও লাগতে পারে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। তো তারা এই বিষয়টা চিন্তা করে অনেকেই চাইবে যে উন্মুক্ততে বেশি সময় ধরে বিএড কোর্স না করে যদি প্রাইভেটে করা যায় বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে করা যায়, অনেকেই চাইবে সরকারি টিটি কলেজে বিএড করতে। তারা তাদের মন পরিবর্তনের কারণে অনেকেই কিন্তু উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্ত্বেও তারা কিন্তু ভর্তি হবে না। যখনই তারা ভর্তি না হবে ওই পদগুলো কিন্তু ফাঁকা হয়ে যাবে, আর ওই পদগুলো ফাঁকা হওয়া মানে অপেক্ষমান যে তালিকা আছে, অর্থাৎ যারা ওয়েটিংয়ে থাকবে তাদের থেকেই কিন্তু সেই পদগুলো পূরণ করা হবে। আপনারা যারা অ্যাডমিশন দিয়েছিলেন, আপনারা আপনাদের স্টাডি সেন্টারগুলোর যে তালিকা সেখানে যদি দেখেন, দেখতে পাবেন যে অপেক্ষমান কিন্তু দুইটি তালিকা রাখা হয়েছে, প্রথম তালিকা, দ্বিতীয় তালিকা। প্রত্যেক বছর দেখা যায় যে যারা এই অ্যাডমিশন পরীক্ষা উত্তীর্ণ হয় একটা বিরাট অংশ তারা কিন্তু ভর্তি হয় না, বিভিন্ন অজানা কারণে বা তাদের ব্যক্তিগত মত পরিবর্তনের কারণে। তো অপেক্ষমান তালিকা যদি একটি রাখা হয় দেখা যায় সেখান থেকেও অনেকেই ভর্তি হয় না। এই কারণে এবারে কিন্তু দুইটি অপেক্ষমান তালিকা রাখা হয়েছে, যে প্রথম অপেক্ষমান তালিকা দ্বারা যদি শূন্য পদ পূরণ না হয় তখন দ্বিতীয় অপেক্ষমান তালিকা থেকে ওই স্টাডি সেন্টারের যে পদ সেই পদগুলো পূরণ করবে। সুতরাং যারা অপেক্ষমান আছেন বা ওয়েটিংয়ে আছেন তাদেরকে বলবো, আপনারা হতাশ না হয়ে আপনার যে স্টাডি সেন্টারে আপনি আবেদন করেছিলেন ওই স্টাডি সেন্টারে আপনার সার্টিফিকেটের কয়েকটা কপি এবং আপনার মোবাইল নাম্বার, এনআইডি কার্ডের ফটোকপি জমা দিয়ে আসুন এবং তাদেরকে অবহিত করে আসুন, যদি পদ ফাঁকা হয় তাহলে আপনাকে যেন বিষয়টি অবহিত করা হয়, আপনি সেখানে ভর্তি হতে চান, তাহলে দেখবেন যে আপনারা পদ পেয়ে যাচ্ছেন। তো সুতরাং যারা অপেক্ষমান আছেন তাদেরকে বলবো যে টেনশন করার কিছু নেই, কারণ এর আগে আমাদের অনেক নজির আছে, আমরা দেখেছি যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে বা স্টাডি সেন্টারগুলোতে সর্বশেষ সময়ে, অর্থাৎ এই ভর্তি কার্যক্রমের শেষ পর্যায়েও দেখা যায় যে অনেক প্রতিষ্ঠানে পদ ফাঁকা থাকে। আবার পদ ফাঁকার আরও অনেক কারণ আছে, অনেকেই আসে স্টাডি সেন্টার পরিবর্তন করে, এই সেন্টার পরিবর্তনের আবেদন দেওয়ার কারণেও কিন্তু পদ ফাঁকা হয়ে যায়। তো অনেক ক্ষেত্রে দেখা যায় অফিসিয়ালি
মনে করুন পদ আছে 300টি, সেখানে আরও 10-20 জনকে কিন্তু অ্যাডভান্স সেখানে ভর্তি করিয়ে রাখা হয়। এর জন্য অবশ্যই আপনাদের ওই স্টাডি সেন্টারের অফিসগুলোতে যোগাযোগ করতে হবে, সেখানে অনেক সুযোগ থাকে, আর সেখানে অনেক কিছুই গেলে আপনারা বুঝতে পারবেন এবং আপনাদের যে ধারণা সেই ধারণা দূর হবে। তো আশা করি অপেক্ষমান তালিকায় যারা আছেন আপনারা যে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন এই দ্বিধাদ্বন্দ্ব দূর করে আপনাদের নিকটস্থ স্টাডি সেন্টারগুলোতে আপনারা যোগাযোগ রাখবেন, তাহলে আপনারা আশা করি কেউ বিমুখ হবেন না। এর বাইরেও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট আকারে জানাবেন। আপনাদের সকলের সাফল্য সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই রাখছি।